তার পরবর্তী কি হয়েছিল আমরা সবাই জানি, 1947 ইন্ডিয়ার ভারতবর্ষের যে স্বাধীনতা সূর্য যেদিন উদয় হয়েছিল ভারত ভাগ করে এবং ত্রিপুরা রাষ্ট্র পরবর্তী সময়ে ভারতবর্ষের অঙ্গ হিসাবে, তার উপরে যে জনস্রোত ঐতিহাসিক জনস্রোত এসেছিল সেই জনস্রোতের ফলে এখানকার যে আদিবাসী জনগণ পিপাসারা যারা যাদের বংশধর রাজারা 184 জন রাজা রাজত্ব করেছিলেন, শেষ রাজা ছিলেন মহারাজা বিক্রম কিশোর মাণিক্য, এই ভূমির উপরে কিন্তু ইকোনমিক্যালি এই ভূমির উপরে অনেক দখল এসেছিল এবং তারপরে আরো একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, আমি একদম সংক্ষেপে বলতে চাই, এটাকে বিশ্লেষণ করব না, বিশ্লেষণ করলে অনেক সময় লাগবে। 15 অক্টোবর 1949 আরো একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, দি ত্রিপুরা মার্জার এগ্রিমেন্ট, এবং সেই দিনেই ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা অঙ্গাঙ্গভাবে সম্পূর্ণভাবে প্রবেশ করে। অ্যাকসেশন এন্ড এক্সিট এন্ড মার্জার, এই যে এক্সিট এন্ড মার্জারের মধ্যে ডিফারেন্স আছে আপনারা সবাই জানেন, যারা এখানে যদিও আমাদের মাননীয় পার্লিমেন্টারি মিনিস্টার উনিও অ্যাডভোকেট, অনেক অ্যাডভোকেটরা আছেন, তো এটার পার্থক্যটা আপনারা অবশ্যই বুঝবেন। এই এগ্রিমেন্ট সাইন হওয়ার পরে একটা যেটা নেওয়া হয়েছিল ভারত সরকারের পক্ষ থেকে সেটা হচ্ছে একজন নমিনেটেড মেম্বার টু দি ড্রাফটিং কমিটি অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সে একজন মেম্বার ছিলেন, এখানে বয়োজ্যেষ্ঠ যারা আছেন আপনারা সবাই জানবেন উনি কে ছিলেন, উনি ছিলেন গিরিজা শঙ্কর গুহ বার এক, উনি মণিপুরের জন্য নমিনেটেড মেম্বার ছিলেন, মেম্বার টু দি ড্রাফটিং কমিটি ইন্ডিয়ান কনস্টিটিউশনের, এবং ত্রিপুরার জন্য ছিলেন। কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে আমি জানি না, আমি ওনার নামটা পেয়েছি বিভিন্ন ত্রিপুরার উপরে লেখা বই, এই বই যখন এই বইগুলি আমি পড়ছিলাম সেইগুলি আমি সেই বইগুলি থেকে আমি ওনার নাম খুঁজে পেয়েছি, বাট উনি মেম্বার হওয়ার সত্ত্বেও সদস্য হওয়ার সত্ত্বেও রাপ্তি বন্দীতে ত্রিপুরার জনগণের জন্য সংবিধানে কি আর্টিকেল কি বিশেষ সুবিধা আমাদের জন্য, আমরা যারা ত্রিপুরা ইন্ডিজিয়াস পিপুল তাদের জন্য এবং ফর দ্য ফিউচার ফর দি হোল পপুলেশন, আমার আজ পর্যন্ত আমি কোথাও সেই ব্যাপারে দেখতে পাই না, এই কারণে এটা বলছি। 1951 আমাদের প্রথম জনগণনা হয় স্বাধীনোত্তর ভারতবর্ষে, সেই জনগণনাতেই আমরা জানতে পারি যে আমাদের যে সংখ্যা জনসংখ্যা 19 দফা জাতির যে জনগোষ্ঠীর যে জনসংখ্যা 36% নিয়ে আসে, সংখ্যাগুলো থেকে আমরা সংখ্যালঘুতে পরিণত হই, তখন থেকে কিন্তু হয়তো বা তখন কিন্তু আমাদের মধ্যে সেই শিক্ষা বহরটা ছিল না, আমাদের মধ্যে সংখ্যাটা ছিল না, সেটার উদ্গম আমরা করতে পারি নাই, আগরতলাতে যদিও ছিলেন অনেকে শিক্ষিত লোক আমাদের মধ্যে। তারপরে এই যে ড্রাফটিং কমিটিতে সিক্স শিডিউলটা কিভাবে আসলো ইন্ডিয়ান কনস্টিটিউশনে, সিক্স শিডিউলটা আসলো বিকজ অফ অনারেবল দি গ্রেট লিডার গোপি
গোপীনাথ বরদলৈ। উনিও ছিলেন আসাম থেকে, আপনারা সবাই জানেন, যার নামে গুয়াহাটির এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখন, এবং উনি আসামীয় চিফ মিনিস্টার ছিলেন। রাত্রি কমিটিতে যখন উনি বলেছিলেন যে না, আসামে পার্বত্য জনগণের জন্য, তাদের এম্পাওয়ারমেন্টের জন্য সংবিধানে সংস্থান রাখতে হবে, উনি যখন বলেছিলেন এটা আমি করেছি, ডাক্তিং কমিটিতে কিন্তু প্রথমে রিফিউজ করা হয়েছিল, না হবে না। অনেক চেষ্টা চরিত্রের পরে একটা সাব কমিটি গঠন করা হয়েছিল উনাকে চেয়ারম্যান করে, এবং সেই সাব কমিটিতে ছিলেন তখন যে জে জে এম মহাশয়, শ্রী রূপনাথ ব্রহ্ম, তারপরে শ্রী মায়াং নকচা, তারপরে এই মায়াং নকচার পরিবর্তে উনি বোধহয় কমিটিতে থাকতে পারেননি, আলিবা ইমপি, এরপরে আছেন শ্রী এবি খাক্কা, এই তাদের প্রচেষ্টায় সিক্স শিডিউলটা আসাম রাজ্যের জন্য, আই আন্ডারলাইন দি ওয়ার্ড আসাম রাজ্যের জন্য, দ্যাট ওয়াজ অনলি ফর দি স্টেট অফ আসাম, সিক্স শিডিউল ওয়াজ অনলি ফর দি স্টেট অফ আসাম। তো তারপরে 1956 আপনারা অবশ্যই জানেন, এই 1956 এ ত্রিপুরাকে আসামের সঙ্গে মার্জ করার জন্য কেন্দ্র সরকার একটা প্রপোজাল দিয়েছিল। আমাদের রাজ্যে কেন্দ্র সরকারের এই প্রপোজালের বিরুদ্ধে আমরা সবাই মিলে আন্দোলন, সেটাকে বিরোধিতা করা হয়েছিল যে না, ত্রিপুরাকে কোনোভাবে আসামের সঙ্গে মার্চ করা যাবে না। আমি কেন বলছি এই কথাটা, যে যে সিক্স শিডিউলের প্রয়োজন রাখা হয়েছে আসাম রাজ্যে, এবং এই সিক্স শিডিউলটা প্রথম বলবৎ করা হয়েছিল নর্থ আসামে 1951 খাসি জয়েন্টে হিল ডিস্ট্রিক্ট কাউন্সিলে সৃষ্টি করা হয়েছিল, ডিস্ট্রিক্ট সৃষ্টি করা হয়েছিল 1952 তে, কার্বি আংলং ডিস্ট্রিক্ট কাউন্সিল, দর্মন ডিস্ট্রিক্ট কাউন্সিল 1952 তে। এই যে ইন্ডিজিনাস পিপলদের প্রোটেকশন এবং তাদের ইকোনমি, তাদের ভূমি রক্ষা করার জন্য কিন্তু এইগুলি করা হলো ইন দি স্টেট অফ আসাম। আমরা বাই অ্যাক্ট অফ এগ্রিমেন্ট ইন্ডিয়ার সঙ্গে যোগদান করলেও এই ধরনের সংস্থান আমাদের জন্য ছিল না। ফলত কি হয়েছে, এই যে ডিস্ট্রিক্ট কাউন্সিল, অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল পাওয়ার জন্য ওদেরকে কিন্তু কোনো কিছুই করতে হয় না, ধীরে আস্তে তারপরে 1967 এ ত্রিপুরা উন্নতি যুব সমিতির জন্ম হলো। প্রথমে তারাও সিক্স শিডিউল চায় না, 1967 এ কিন্তু সিক্স শিডিউলের ডিমান্ড ছিল না, ছিল পঞ্চম অথবা সপ্তম তহসিলের অধীনে ডিস্ট্রিক্ট কাউন্সিল গঠন করা। 1968 এ তাদের উদ্যম হলো যে না, তাদেরকে ষষ্ঠ তহসিল অন্তর্গত অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল দাবি করতে হবে, দ্যাট ওয়াজ দ্য বিগিনিং। এইভাবে আমরা যদি দেখি 1956 এর কথা বললাম, আমরা কেন এটা অপোজ করেছি, এই অপোজ করার ফল খাসি জয়ন্তী গাঢ় হিল যদি আবার বেরিয়ে আসতে পারে রাজ্য, পূর্ণাঙ্গ রাজ্য পেয়ে, এবং ত্রিপুরার সঙ্গেই পূর্ণাঙ্গ রাজ্য মানে দেওয়া হয়েছিল মেঘালয়কে, আমরা আবার বেরিয়ে আসতে পারতাম, কিন্তু সিক্স শিডিউলটা গঠন হয়ে যেতে পারতাম, যেহেতু এটা আসাম স্টেটের জন্য ছিল, যেটা আমরা
আমরা হয়তো আমাদের সেটা জানা ছিল না, দ্যাট ওয়াজ দি ব্লান্ডার অন আওয়ার পার্ট। নাও এই যে প্রভিশন অফ যেটা আমি বললাম, যেটা অ্যাপ্লিকেবল হয়ে গেল এই যেসব স্টেটগুলিতে, এবং এই দাবির টাইম কি হলো 1960 তে পিএলআর এলআর অ্যাক্ট হলো। পিএলআর এলআর অ্যাক্ট এবং আমাদের অ্যাক্টলি এখানে কি প্রভিশন রাখা হয়েছে যে ভূমি হস্তান্তর ব্যয় ভূমি হস্তান্তর হলে সেটা ফেরত যাবে। তারপর দেখতে কি ছিল আমাদের ত্রিপুরাকে ইউনিয়ন টেরিটরি করা হবে উইদাউট অ্যাসেম্বলি। তো উইদাউট অ্যাসেম্বলি যদি হয় এখানে তো আইন পাস করা যায় না, তার জন্য অপেক্ষা করতে হয়েছিল, আবার আন্দোলন হয়েছিল পূর্ণাঙ্গ রাজ্যের জন্য, পূর্ণাঙ্গ রাজ্য হয়েছে ইন 1972, কখন ইন 1972 21st জানুয়ারি। পূর্ণাঙ্গ রাজ্য হওয়ার পরে 1974 এ টেলার এলার অ্যাক্টে সংশোধন করা হয়েছিল, কোনটা সেই যে পাঠক দেখ 28 সেপ্টেম্বর 1960 জায়গাতে 1st জানুয়ারি 1969। কেন এটা আপনারা ভালো করে জানেন, বেআইনি হস্তান্তরিত যে জায়গাগুলি এটা যদি ফেরত যদি দিতে হয় সেই কাগজ থেকে যদি চেঞ্জ না করা হয়, বেআইনি হস্তান্তরিত যারা হস্তান্তরিত হয়েছিল এবং হস্তান্তরিত করতে গেলে একটা ব্যাপক একটা সংখ্যক এর হাত থেকে ভূমি চলে যাবে। দ্যাট ওয়াজ দি অবজেক্টিভ। এটা আমাদের এখন শুনতে একটু খারাপ লাগতে পারে, কিন্তু আমাদের পজিশনে আপনারা আসুন, আমাদের ইন আওয়ার ওন ল্যান্ড যখন আমরা মেজরিটি ছিলাম মাইনরিটি হয়ে আবারও যদি এই সবাই যদি সম্মুখীন করতে হয়, কারণ ল্যান্ড ইজ আনস্ট্রেচেবল। এইবার অনেক এটা নিয়েও কথা বলেছেন আমাদের মাননীয় মন্ত্রী পার্লামেন্টারি অ্যাফেয়ার্স কোন একটা প্রসঙ্গে, শুধু এটা না 1974 এ যে কাট অফ ডেটটা শুধুমাত্র পরিবর্তন করা হয় না, আরো একটা জিনিস করা হয়েছিল, সেটা হচ্ছে মহারাজা বিক্রম মালিকের কর্তৃক যে মাত্র কর্তৃক যে ভূমি সংরক্ষণ করা হয়েছিল কাদের জন্য, প্রাসাদের জন্য। তো এখানে কি হয়েছে, উনি যখন করেছেন এটা পাঁচটা কমিউনিটির জন্য করা হয়েছিল, পাঁচটা কমিউনিটি পঞ্চম ত্রিপুরি, এবং ওই বিলের কপিটা আমার এখানে আমি সংরক্ষণ করে রেখেছি, আছে আমার কাছে, প্রয়োজন হলে আমি আবার এখানে মানে পবিত্র হাউসে সাবমিট করতে পারবো। গ্রাউন্ড অফ রিপিল অফ দি রিজার্ভ ল্যান্ড মেড বাই মহারাজা বিক্রম মানিক্য ওয়াজ ইট ওয়াজ ডিসক্রিমিনেটরি ইন নেচার। কি ডিসক্রিমিনেশন, ইট ওয়াজ অনলি রিজার্ভ ফর দি ফাইভ কমিউনিটিস, যদি এটা ডিসক্রিমিনেটরি হয়ে থাকে এটাকে সংশোধন কেন করা যেত, সম্পূর্ণ 19টা কমিউনিটির জন্য সেটাকে সংরক্ষণ কেন করা যেত রিপিল না করে, কিন্তু রিপিল করা হয়েছে। উই হ্যাভ বিন পুশড টু দ্য ওয়াল। আমরা কেন চাইছি যে এই যে কিনামূলে আমরা কেন ত্রিপুরাল্যান্ড চাইছি, আমি মাননীয় বিধায়ক সুদীপ রায় মহন্ত
কোথাও বাইরে আছেন বোধহয় শুনছেন বক্তব্য, উনাকে আবার টেলিফোন করেছি। ভারতবর্ষে অনেক কমিউনিটি আছে, যে কমিউনিটিরা মাল্টিনারাইজ হয়ে নিজের ভাষা সংস্কৃতি ট্রেডিশন কাস্টম সব অস্তিত্বের সংকটে পড়ে গেছে, একদিন নিশ্চিন্ন হয়ে যাবে। এবং আমাদেরকেও যদি সেভাবে আমরাও যদি সেভাবে যদি আমাদের অধিকার যদি আমরা যদি আদায় যদি না করতে পারি, সংবিধানে থাকা সত্ত্বেও যদি না করতে পারি, আমরাও সেই জায়গাতেই চলে যাব। কারণ আপনারা সংখ্যাগরিষ্ঠ, এবং সংখ্যাগরিষ্ঠ শুধু ত্রিপুরাই না, হ্যাঁ রিলিজিয়াস গ্রাউন্ডে বাংলাদেশ প্রবলেম থাকতে পারে, কিন্তু আমি যদি রিলিজিয়াস গ্রাউন্ড যদি ছেড়ে দেই, মুসলিম তারা বেঙ্গল, হিন্দু তারা তো বেঙ্গল, বেঙ্গলি ওয়ার্ল্ডে বাঙালিরা প্রায় 38 থেকে 42 কোটি, এবং এই 38 থেকে 42 কোটি যদি হয় 15 লক্ষ লোককি, 15 লক্ষ লোককি যে কোনো মুহূর্তে, মানে ইট ইজ এ ম্যাটার অফ টাইম দ্যাট উই আর ফেসিং আউট স্লোলি অ্যান্ড গ্রেজুয়ালি টুয়ার্ডস এক্সটিংশন ফ্রম দি ফেস অফ দি আর্থ। আমার আজকে এই একটু আগে আমি বসে বসে ভাবছিলাম, মাননীয় বিধায়িকা কল্যাণী রায় মহোদয়া এবং উনি বিধানসভায় উনি চিফ হুইপ, ওনারও একটা প্রাইভেট মেম্বার বিল আছে, ওনার নাম এক এক নম্বর আছে, এটাকে অদল বদল করে সুবোধ দেব ওনার সামনে আসলো, আমি পেছনে ছিলাম, আমি মাঝখানে চলে আসলাম, উনি পেছনে গেলেন না। আমি অন্যভাবে বলছি, দিস ইজ এ কাইন্ড অফ ফ্যাসিলিটেশন, ইউ আর ক্রিয়েটিং অ্যান অপরচুনিটি টু স্পিক, আই রিয়েলি থ্যাংক ইউ ফর দ্যাট। সো ইন দ্য সেম ওয়ে ইফ দি পিপল বিলংগিং টু দি মেজরিটি কমিউনিটিজ পপুলেশন ডু নট ফেসিলিটেট আস অ্যান্ড আমরা সবসময় বলছি শান্তি সম্প্রীতি কথাই বলে আসছি, এটাই তো শান্তি সম্প্রীতি, উইল হ্যাভ টু অ্যাকোমোডেট, উইল হ্যাভ টু অ্যাকোমোডেট ইচ আদার, সো ইচ আদার, সেটাই কর্ম। এই যে মহারাজের ল্যান্ড রেজিস্ট্রেশন, আমি কথা একটু আগে বলছিলাম কত ছিল 2060 square miles, তার মধ্যে 300 square miles ত্রিপুরায় রিফিউজি আসার জন্য সেটাকে ডিরিজার্ভ করা হয়েছিল, এটা অন রেকর্ড, এটা অন রেকর্ড। তো এই যে 1974 মহারাজা কর্তৃক রিজার্ভ ল্যান্ড যদি সেটাকে রিভিউ করা হয়, তাহলে ওই যে 300 square miles সেটা ডিরিজার্ভ করা হয়েছিল ফর এ স্পেসিফিক পারপাস, এটা তো রিভিউ করা হয়নি, ইট স্টিল এক্সিস্ট কন্টিনিউস অন হিউম্যানিটারিয়ান গ্রাউন্ড, উই আর নট অপোজিং দ্যাট, উই আর নট অপোজ টু দ্যাট। ওয়ান মোর ইনফরমেশন আই ওয়ান্ট টু হ্যাভ, এই যে দাবিটা ছিল ষষ্ঠ তফসিলের অধীনে এডিসি গঠন করা, 1978 যখন তার চারজন বিধায়ক নিয়ে এই বিধান পবিত্র বিধানসভায়
প্রবেশ করেছিল। What does it bear implication? It has implication. গণতন্ত্রে মোল্ডিং অফ পাবলিক অপিনিয়ন বলে একটা কথা আছে। কোন একটা দাবি উপরে যখন একটা রাজনৈতিক পার্টি ইলেকশনে জিতে নির্বাচনে জিতে সে আসে চার চারজন এমএলএ, অন্য কোন অপোজিশন বা বিরোধী পার্টি তখন আর ছিল না ওই 1978-এ। সো দ্য পাবলিক অপিনিয়ন ওয়াজ বোল্ডেড অন ফরমেশন অফ সিক্স শিডিউল অন দি ডিমান্ড অফ দি ফরমেশন ফর সিক্স শিডিউল। That's why, since the question of implementation of six schedule in Tripura lies, the onus lies on the shoulder of the government of India, that is the central government. Perhaps it was not possible on the part of the state government at that point of time. Yet, the government in 1979 18 January perhaps, a bill was passed. And ETNC was constituted in 1982. In between, I'm not going to repeat because the incident, the unfortunate things happened, was known or is known to all of us. And after that, the government of India at the center nodded green signal in 1984. On 23rd August 1984, it got passed in the parliament and it came into effect on 1st April 1985. But if you look at the six schedules constituted for the Khasi Hills Autonomous District Council, Joint Hills Autonomous District Council, you will find that they have passed all the rules related to land, land tenure, administrative rule in such 6 to 8 rule in 1952 itself, because there was no hurdle. Why there was no hurdle? The bill went to the governor direct. Even today, the hurdle is for the ETNC and the Chakma District Council in Mizoram, and also I think the one Mara land is there. 20 BV, Para 20 BV was introduced and incorporated in the sixth schedule in 1988. So, whenever the TTHC passes the bill, it has to be sent through the state government to the governor. Unless the council of ministers in the state notes its green signal, it cannot go to the governor for assent. So this is the thing. I don't know how the empowerment of the TTHC has been hindered in various ways. Now I think there are various rules and deals that is threatening the government. I kindly given some leniency for having mentioned all these things. Now I want to talk about a little bit of customary. The customary law, which is
being promoted has to give this shout without qualification. I repeat, without qualification. Including they have criminal law, criminal customary law. And they have court in first MCC council. Unless anything is decided, unless any judgment is given by the court of the first MCC council, we agreed, anybody agreed with the judgment of the court, can go to the High Court, not before that. Without getting the judgment of the district council, it cannot go to the High Court. The agreed person, after then only, after having received the judgment, an agreed person can approach the Honorable High Court. Now, in case of us, any customary law which is passed by the BBMC, which comes to the same, goes to the law department. And law department, I would say, ask the BBMC to change. You change this, you change that. My question is, if you want to change the content of the customary qualification made by the BBMC, then it will not, it should not be called customary anymore. It is customary, maybe the terminology, we change in certain cases, but not the customary law itself. The Honorable Member, Sri Ramamoto Jamakya, when he was holding the tribal welfare portfolio, I was seeing EM. Education and PWD, I happened to be in his chamber, they were discussing about customary law. I expressed the experience that I gathered from Khasi Hills Council that you cannot change. If you change the spirit of the customary law, then it will be no longer customary law. So, we are talking about the empowerment of PKDC. Now, another thing is that the ambit of the scope of the this one, provision of the Sikh Schedule goes up to Article 244A. We have PKMC in our state. The area of PKMC is within the state of Tripura. It is not separate. Likewise, under Article 244A, the Meghalaya had the status of autonomous state under Article 244A. In 1969, within the state of Assam, Likewise, we can also have autonomous state under Article 244A of the Constitution of India, because autonomous state is not bifurcation of the state of Tripura. It is very much within this, it will be very much within the state of Tripura if PKMC is brought with the amendment under Article 244A. So I am expressing all these things so that we have very, very clear idea about PKMC. And the system, what others are doing, and what we are doing. For us, I wish our leader of opposition, honorable leader of opposition, is here. I hope he is listening to me from his chamber. The land
use big. Land use goods, which was passed by BKFC in 207. In both the DKFC and BKFC, the left front was ruling at that time. Including that land use bill, there were six more bills. The land use bill was returned in 2013 by saying that the DKFC did not have the power to pass the land use rules bill 2007. For the current information of the House, I want to tell DTIBC has the full power to pass such rules related to land. I would like to request this August House, although you may be aware of the para 3 of the 6 given to the Constitution of India, talks about the power of the DTIBC in having power on land, land allotment, land use. I will just conclude by saying one more point. সেটা হচ্ছে ইন খাসি হিলস অ্যাকর্ডিং টু দেয়ার কাস্টমস অ্যান্ড ট্রেডিশন ল্যান্ড বিলংস টু দি কমিউনিটি, ল্যান্ড ডাজ নট বিলং টু দি গভর্নমেন্ট। তো আপনারা বলবেন আরে কি বলে, ওইখানে যদি কেউ যদি এখন যদি ত্রিপুরা সরকার যদি বলে যে না আমরা ওইখানে জায়গা চাই, ওইখানে ভিলেজ সেটেলমেন্টে ওনারা ইনস্ট্রাকশন দেবেন যে কোনখানে জায়গা পাওয়া যায় ত্রিপুরা গভর্নমেন্টের জন্য জায়গা দেবে না। শিলং থেকে বহুত দেখাবে এই খাসি হিলস অ্যান্ড অনলি ওয়ান ওয়ান প্লেস দেয়ার ইন শিলং ইফ ইউ ওয়ান ইফ এনিওয়ান ইজ ইন্টারেস্টেড দে কল ইট ইউরোপিয়ান ব্লক। In European block, anyone can buy land, but rest of the rest you cannot buy. Lease can be, there can be lease agreement. So likewise, in fact, our traditions and customs in relation to the Prasa, in fact, once you know bulldozed. Many of us think that this shifting cultivation, occupying the land anywhere, everywhere they go and make their own house, have homestay, have their own way of establishment. This is the customary way of tradition, traditionally way of doing, way of occupying. This is our custom, this is our tradition. But what has happened to us? After border with India, the whole hills, almost the whole hill is reserved for us. And maybe that is also a kind of spot. I don't know, but I feel that even reserve forest is against that was declared against the interest of the indigenous people of the state. But with this, yes, I just want to reserve. With this point, I request this August House to pass the to pass the proposal in the form of resolution in regard to that I am proposed. Tripura Abhudhati Society Jala Parishad Elakate Odhi Ortho Pradhan Ko Pori Kathamo Sohanwan O Janamaner Asha Akankar Pori Purno Karar Lokhe Kendriya Sarkar Sangbidhaner Shashto Tafsile Adhinistho Komandarer Jonno Druto Sanshodhon Korar Uddog গ্রহণ করুন। মাননীয় মন্ত্রী মহোদয়।